মনোবিক্ষণ প্যাথলজি কোয়ালিটির শেষ কথা। সিএমসি ভেলোর স্বীকৃত জেলার একমাত্র ল্যাবরেটরি। যোগাযোগ 7477799515। বহরমপুর পৌরসভায় প্রশাসকের দায়িত্বে রাজনৈতিক ব্যক্তিত্ব, যা উদ্দেশ্য প্রণোদিতভাবেই অভিযোগ বিরোধীদের। অভিযোগ মানতে নারাজ নবনির্বাচিত প্রশাসক। বিধানসভা ভোটের আগে প্রশাসক পরিবর্তন নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক, তুঙ্গে তরজা। মনমোহিনী কেনাকাটার বস্ত্র বিপণী মনমোহিনী শুধু চোখে টানে না, মনও টানে। মনমোহিনী বহরমপুর মালদা বোলপুর। বহরমপুর পৌরসভায় কাকে পৌরসভার প্রশাসক নিয়োগ করবেন সেটা আমাদের কাছে মুখ্য বিচার্য নয়। আমাদের কাছে মুখ্য বিচার্য বিষয় এটাই যে বহরমপুর পৌরসভার নির্বাচন এখন পর্যন্ত ভয়ে মমতা ব্যানার্জি করতে পারল না, এটাই হচ্ছে আমাদের কাছে প্রধান বস্তু। বিধানসভা নির্বাচন যদি এইভাবে অ্যাডমিনিস্ট্রেটর বসিয়ে হতো তাহলে মনে হয় মমতা ব্যানার্জি কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে বাদ দিয়ে এখানে সমস্ত বিধানসভায় একটা করে অ্যাডমিনিস্ট্রেটর বসিয়ে দিতেন। উনি আগে গণতন্ত্রের কথা বলছেন, ক্ষমতায় এসে গণতন্ত্রকে হরণ করেছেন। উনি আগে লড়াইয়ের ডাক দিতেন, এখন লড়াই করতে গেলে জেলে পাঠাচ্ছেন। উনি আগে গণপ্রতিষ্ঠানে ভোটের কথা বলছেন, এখন সেখানে অ্যাডমিনিস্ট্রেটর বসাচ্ছেন। অর্থাৎ নীতিগতভাবে সম্পূর্ণ মুখে যা বলেন কাজে তা উল্টো করেন, যার জন্য আমরা এটাকে ধিক্কার জানাচ্ছি। আমরা বলতে চাইছি কবে আপনার সৎসাহস হবে বহরমপুর পৌরসভা নির্বাচন করার, সেটা আপনাকেই জিজ্ঞেস করি। নির্বাচন না করে তৃণমূলের লোককে প্রশাসক হিসাবে বসিয়ে দেওয়া, এটাও বহরমপুর শহরের মানুষ ভালোভাবে নেবে না। কারণ এই শহরের মানুষ সচেতন মানুষ, বুদ্ধিজীবী মানুষ। এই মানুষজন তাদের 5 বছর পর একবার ভোটাধিকার প্রয়োগ করতে পারে শহরের স্বায়ত্তশাসিত ব্যবস্থা কারা পরিচালনা করবে। 2018 নভেম্বর পর থেকে সেটা বন্ধ হয়ে রয়েছে, অর্থাৎ 2013-র পরে বহরমপুর শহরের মানুষ কাউন্সিলর বা চেয়ারম্যান বেছে নিতে পারেননি। এর দায় সম্পূর্ণরূপে তৃণমূল কংগ্রেসকে নিতে হবে। তাই তারা জয়ন্তবাবুকেই বসান আর অন্য কাউকেই বসান, বহরমপুর শহরের মানুষ তৃণমূলকে প্রত্যাখ্যান করেছে। সঙ্গে সঙ্গে অধীরবাবু, যিনি রাতারাতি সব কাউন্সিলরকে তৃণমূলের দিকে ঠেলে দিয়েছিলেন ব্যক্তিগত স্বার্থে, সেই কংগ্রেসকেও মানুষ চাইছে না। এটা ভুল ব্যাখ্যা। বহরমপুর শহরে বিগত 2 বছর ধরে অ্যাডমিনিস্ট্রেটর ছিলই এবং আমাদের পরিষেবাও বহরমপুরের মানুষ পাচ্ছিলেন। আরও উন্নত পরিষেবা, আরও যে মানুষ যাতে উন্নত পরিষেবা পায় তার জন্যে সরকার মনে করেছেন, তাই একজন অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ করেছেন। বিরোধীদের কথা শুনে চললে তো হবে না, বিরোধীরা তো তাদের আমাদের বিরুদ্ধাচরণ করবেই। আমরা যতই ভালো কাজ করি এবং বিগত দিনে আমরা এত ভালো কাজ করেও আমাদের সমালোচনা হয়েছে, সেদিকে না তাকিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উন্নয়নের লক্ষ্যে আমাদেরকে এগিয়ে যেতে হবে। কার্ডিওলজি ওপিডি থেকে ক্যাথ ল্যাব, হার্টের চিকিৎসায় অত্যাধুনিক পরিষেবা নিয়ে আপনার সুরক্ষায় আপনার পাশে রবীন্দ্রনাথ ঠাকুর ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল কেয়ার সেন্টার। যোগাযোগ 8768362622।